রাজবীর সিং এবং বিউটি সিং সারা বছর মূলত এনাদের কাজ মানব সেবা করা। করোনা মহামারী বা আমফান দুর্যোগেও বসিয়ে রাখেনি এই দুজন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীকে। প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে চলেছেন মানব সেবা করে এই দুজন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী। প্রতিবারের মতো ঠিক এইবারেও তারা অসহায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। কমপক্ষে 200 মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ করলেন এই দুজন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, পৌর সমন্বয়কারী সন্দীপন সাহা, যুবনেতা শক্তিপ্রতাপ সিং, বিশিষ্ট সমাজসেবী গুলাম রাব্বানী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরা। এই দুজন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল এলাকাবাসী। আমি সাধুবাদ জানাবো রাজেশ সিং এবং বিউটি সিং, তাদের উদ্যোগে আজ এখানে বস্ত্র বিতরণ হচ্ছে। দেখুন, কোনো উৎসব এর পরিপূর্ণতা তখনই ঘটে যখন আমরা সেই উৎসবে সর্বস্তরের মানুষকে সামিল করতে পারি এবং উৎসবে নতুন বস্ত্র পরা, একে অপরকে বস্ত্র উপহার দেওয়া, এটা আমাদের বহু পুরনো প্রথা। এই প্রথা মেনেই যেই মানুষ সমাজের যেই স্তরের মানুষ নিজের জন্য বস্ত্র কিনতে পারেন না আর্থিক অনটনের জন্যে, তাদের কথা ভেবে আজ এই অনুষ্ঠান এখানে এসে খুবই ভালো লাগছে। দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা সবাই, যে বিধিনিষেধ মেনে দুর্গাপুজো পালন করে সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে যে বাংলাবাসী বাংলায় উৎসবও পালন করে কিন্তু কোভিড-19 সংক্রমণ বাড়তে দেয় না, এই একই দৃষ্টান্ত আমাদের কালী পুজো এবং দীপাবলি, তারপরে আসন্ন ছট পুজোতেও আমাদের এই একই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেই বিধিনিষেধ বেঁধে দিয়েছেন সেই বিধিনিষেধের মধ্যে থেকেই আমরা সকলে দুর্গাপুজো এসেছিল, পুজোও হয়েছে, জগদ্ধাত্রী পুজো হবে, ছট পুজো হবে, এগুলোকেও করতে হবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পুজো থেকে মানুষ স্বরূপ এটাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা পুজোটা করছি কিন্তু কিছুটা স্বাস্থ্যবিধি মানতেই হবে, এই যে দূরত্ব বিধি মানা যাচ্ছে না এটা অনেক সময় একটু অসুবিধেই হয়ে যায়, কিন্তু এটা মানতে পারলে ভালো। আর তা বাদ দিয়ে যেটা মুখে মাস্ক, হাত অল টাইম সাবান দিয়ে ধোয়া, বাইরে বেরোলে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা, এটা আমাদের করতে হবে। এভাবেই চলবো, এভাবেই বছরটা পার করি, মায়ের কাছে প্রার্থনা করবো মাই করোনার এই ত্রাস থেকে আমাদের রক্ষা করো, আমরা যেন সকলেই স্বাভাবিক জীবনযাত্রা যেটা মার্চ এবছরে মার্চের আগে ছিল সেই জীবনযাত্রা যেন আমরা আবার ঢুকে যেতে পারি। সকলের পক্ষে অত্যন্ত কঠিন সময় যাচ্ছে, সে অর্থের দিক থেকে হোক, স্বাস্থ্যের দিক থেকেই হোক, সমস্ত ক্ষেত্রে আমরা আজকে খুব কষ্টের মধ্যে আছি। তোমাকে আমরা দেখেছি আমরা প্রতিটা মুহূর্তে এই লকডাউনের সময় কীভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, আজকে সেই ধরনেরই কাজ করছে রাজবীর সিং, রীতা সিং, কী বলবো? দেখিয়ে রাজবীর ভাই আর আমার বহন নে যে ইহা পর উদ্যোগ লিয়া হ্যাঁ বচ্চোকে সামনে মে বচ্চোকে কপড়া বাঁটনা, উনকে মাস্ক বাঁটনা, স্যানিটাইজার বাঁটনা, আর বচ্চোকে লিয়ে কিতাবে হ্যাঁ, বুকস হ্যাঁ, বড়োকে লিয়ে, আমার বুজুর্গোকে লিয়ে ইহা পে শল হ্যাঁ, তো ইয়ে যো হ্যাঁ ছোটা সা উপহার হ্যাঁ जो अभी शुभ विजय है, हम लोग मुस्लिम, सिख, ईसाई, फारसी, बौद्ध, जैन, दलित सबको मिलकर जातिवाद को, कम्युनलिज्म को, ये सबको भगाना है यहाँ से। एक अच्छा सरकार जो हम लोग यहाँ पे मैडम ममता बनर्जी के नेतृत्व में चल रहा है उसको आगे बढ़ाकर देना बहुत ज़रूरी है। तो हम लोग सबका हाथ को मजबूत करने, सबको एक साथ एकजुट होकर लड़ना होगा ताकि बंगाल की संस्कृति, बंगाल की मट्टी को बचाया जाए, बस यही चाहिए। আমার ভাই আর একটু করে সবাইকে সব লেগেছিলকে আমরা একটু আনন্দ ভালো লাগছে, আমাদের সবার ঘরে কাপড় জামা দেওয়া হচ্ছে, বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে, বড়োকে দেওয়া হচ্ছে, আমাদের দূর কোরআনি জন্মি আছে সব এসছে। সারা বছরই তো রাজবীর সিং, রীতা সিং এই ধরনের কাজ করে আমরা জন্মি পারবো, আমরা সবসময় থাকবো আমরা, না পারি বেশি, যদি না পারি বেশি অল্প কিন্তু করবো, আমরা চেষ্টা করবো, আমার সব ভাই বোনকে আমরা এক নজরে দেখবো, আর সব মিলেমিশে আমরা থাকবো। যেটা আছে আর লকডাউনে আপনারা জানেন যত করেছি আমি, সে তো সবাই জানে, দেখা লোক দেখছে। তারপরে আমাদের বিধায়ক যা বলে গেছে, আমাদের বিধায়ক কাছের মানুষ, কাজের মানুষ, সবসময় আমাদের সাথে থাকে আর সবসময় আমাদের জন্য করে। আর তারপরে ইয়ে বস্ত্রদানটা করলাম, সামনে লকডাউন ছিল, মানুষের অবস্থা খারাপ, আগেবারে কম করেছিলাম, এবারে ওর দিয়ে ডবল করেছি,
কি মানুষের জন্য অসুবিধা না হয় দীপাবলি ছট পুজোর জন্য, যে মানুষ ভালো করতে পড়তে পারে, ওরাও পড়তে পারে, আমার মা বোনরা ছোট ছোট বাচ্চারা সবাই ভালো করে থাকতে পারে। শাড়ি আছে, ধুতি আছে, বাচ্চাদের জামা কাপড় আছে ছেলে মেয়েদের, প্লাস তারপরে আবার আলাদাভাবে মানে যারা বিধবা আছে তাদেরকেও দেওয়া হলো। আমরা শুনেছি যে কোনো দলের মানে নেতৃত্ব করতে প্রশংসা পেলে ভালো লাগে। আচ্ছা, আজকে আপনাদের এখানে যারা নেতৃত্ব রয়েছে প্রত্যেকে প্রশংসা করে গেছে, কি বলবেন? ভালোই লাগছে, খুব মানে গর্বিত নিজেকে নিজে মনে হচ্ছে যে হ্যাঁ কোনো কিছু ভালো কাজই করেছি তার জন্য। এটা কি আগামী দিনের কাজ করার অনুপ্রেরণা যোগাবে বেশি?